শুভেচ্ছা 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 এবং শুভ বিকেল সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন আমি নিষিক্ত এবং লাইভ পেজের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন আল কোরআনের পাঠচক্র দ্বিতীয় পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি প্রথম পর্বে আমরা বলেছি যে আমরা এই সিরিজে আল কোরআনের প্রতিটি সোরার মূল কনটেক্স আলোচনা করা শুরু করব বা পাঠ করা শুরু করব। যাতে পুরো কোরআন আমাদের জন্য সহজবদ্ধ হয়ে ধরা দেয় এবং পুরো কোরআনের মর্মবামী বাণী বা পুরো কোরআনের সংস্কারমূলক বাণীগুলো যেন আমরা বুঝে উঠতে পারি যারই ফলশ্রুতিতে এই চক্রটি ধারাবাহিকভাবে শুরু করেছি প্রথম পর্বে আমরা নাইনটি সিক্স সুরা নাম্বার নাইনটি সিক্সের মূল কনটেক্সটুকু পড়েছি এবং সুরা নাম্বার সিক্সটি এইট নাম্বার সুরার মূল কনটেক্সট পড়েছি আজকে আমরা পড়ব তেহাত্তর এবং চৌহাত্তর নাম্বার সুরা তার মূল কনটেক্সট ফোর সেভেন্টি এবং সেভেন্টি এটি হচ্ছে অবতরণক্রমে ধারাবাহিকতায় তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে অবতরণ ক্রমে আসে যদিও এই দুটো সুরার সকল আয়াতগুলো একই সময়ে অবতীর্ণ হয়নি অবতীর্ণ হওয়ার সময়ের পার্থক্য আছে তবুও আমরা যেহেতু সুরার ধারাবাহিক ক্রম অনুযায়ী পড়ছি সেহেতু আমরা তেহাত্তর এবং চুহাত্তর নম্বর সুরার মূল কন্টেক্স পড়ব যে আয়াতগুলোকে আমি বাদ দিয়ে দিব সেগুলো আমি উল্লেখ করে দেব কারণ সেগুলো প্রয়োজনে আপনি পড়ে নিতে পারেন কিন্তু সেগুলো বাদ দিয়ে যদি যে আয়াতগুলো আমি পাঠ করব সেগুলো যদি আপনি পড়েন তাহলে কোরআনের মূল কন্টেক্স বোঝা আপনার জন্য খুব সহজবদ্ধ হবে এবং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করছি যে এটি একটি বই আকারেও যদি প্রকাশ করা যায় সেক্ষেত্রে হয়তো ভালো হবে যাই হোক আমরা শুরু করব। এবং চেষ্টা করবো সেটি যেন বই আকারে এই সিরিজটি শেষ হওয়ার পরপরই আপনাদের হাতে আসতে পারে যাতে কোরআনের মূল মর্মবান বাণী ধারাবাহিকভাবে আমরা বুঝে উঠতে পারি তো আমরা শুরু করছি প্রথম তেহাত্তর নম্বর সুরা আল মুজাম্মিল যেটি প্রকাশক্রম হচ্ছে তৃতীয় মক্কায় অবতীর্ণ এই সুরার আয়াত হচ্ছে ২০টি। আল মুজাম্মিলকে আমরা বলতে পারি বস্তা বস্ত্রাবৃত অর্থাৎ বস্ত্র দিয়ে আবৃত এরকম মাংলা করা যেতে পারে এই শব্দটি অর্থাৎ বস্ত্রাবৃত এই শব্দটি বা সুরার নামটি আল মুজাম্মিল এটি এই সুরার প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে এই সুরায় অবিশ্বাসী এবং বিরুদ্ধচারিতের নানা প্রকার অত্যাচার এবং অপ্রপ্রচারকে ধৈর্যের সাথে মোকাবেলা করার কথা বলা হয়েছে এবং উপাসনায় মগ্ন হয়ে আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে বলা হয়েছে যে এই সুরাটি বিশ্বাসীদের জন্য সহায়ক হবে এবং আল্লাহর উপর বিশ্বাসীদের ভরসা করার জন্য বলা হয়েছে এবং অবিশ্বাসীর বিষয়গুলোকে অবিশ্বাসীদের বিষয়গুলোকে আল্লাহর উপর ছেড়ে দেবার কথা বলা হয়েছে এবং এই সুরায় ফেরাউনের উদাহরণ আছে ফেরাউনের উদাহরণ তুলে বার্তা বাহকগণের বার্তায় অর্থাৎ রসুলগণ বা নবীগণের বার্তায় অবিশ্বাস করার পরিণীতির বিষয়টিও এই সুরাতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যারা মন্দ কাজ করবে পুনরাতন দিবসে অর্থাৎ কিয়ামত দিবসে পরবর্তী বিচার দিবসে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না আর যারা ভালো কাজ করবে উপাসনা করবে জাকাত প্রদান করবে এবং আল্লাহর পথে ব্যয় করবে তাদের জন্য আল্লাহর প্রতিফল প্রাপ্য কাজের প্রতিফল পাবেন সেটি হচ্ছে সুরাম মুজাম্বিলের মূল বক্তব্য তা আমরা এই সুরার মূল কনটেক্সটুকু পড়ে নেই শুরু করছি হে বস্ত্রাবৃত রাত্রি জাগরণ করো প্রার্থনার জন্য কিছু অংশ ব্যতীত অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম অথবা তদপেক্ষা কিছু বেশি এবং কোরআন পাঠ করো সুপরিমিতভাবে আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্ব বহনকারী বাণী নিশ্চয়ই রাত্রিজাগরণের এ প্রহর এমন এক সময় যখন অনুধাবন হয় অধিক তীক্ষ্ণ আন্তরিক এবং বক্তব্য পঠিত বিষয় প্রার্থনা হয় সুনিশ্চিত দিবসে রয়েছে তোমাদের কর্মব্যস্ততা অতএব তোমরা পালনকর্তার নাম স্মরণ করো এবং একাগ্র চিত্রে তাতে মগ্ন হয়ে যাও পূর্ব ও পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই তুমি কেবলমাত্র তাকেই গ্রহণ করো তোমার রক্ষাকর্তা রূপে এবং তারা মানে অবিশ্বাসীরা যা বলে তা ধৈর্যের সঙ্গে ধারণ করো এবং সৌজন সৌজন্য সুযোগ কথায় কথার মাধ্যমে তাদের পরিহার করো অস্বীকারীদের আমার হাতে ছেড়ে দাও তারা পার্থিব জীবনের আরাম আয়েশ বিলাসের অধিকর্তা তাদের তুমি কিছুকাল অবকাশ দাও নিশ্চয়ই আমার কাছে আছে শৃঙ্খল ও এবং প্রজ্বলিত অগ্নি এবং আছে খাদ্য যা গলায় জমাট বেঁধে থাকে এবং মর্মস্তত শাস্তি সেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ চলমান স্তূপে পরিণত হবে আমি তোমাদের কাছে একজন বার্তাবাহককে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছিলাম বা করেছি যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনদের কাছে একজন বার্তাবাহক কিন্তু ফেরাউন বার্তাবাহকদের বিরুদ্ধচারণ করেছিল ফলে তাকে আমি কঠিন শাস্তি দিয়েছিলাম অতঃপর যদি তোমরা অবিশ্বাস করো তবে কি রূপে তোমরা সেদিন অর্থাৎ পুনরুত্থান দিবসে নিজেদের রক্ষা করবে যে দিনটি শিশুদেরকেও পরিপক্ক চুল ধারণকারীতে রূপান্তরিত করে দেবে সেদিন আকাশ বিদীর্ণ হবে আর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে নিশ্চয়ই এটি একটি সতর্ক বার্তা অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার পথ বেছে নিতে পারে তোমার পালনকর্তা জানেন তুমি এবাদতের জন্য দণ্ডায়মান হও রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ ও কখনও তৃতীয়াংশ এবং তোমার সঙ্গীদের একটি দলও দণ্ডায়মান হয় আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারো না তিনি তোমাদের প্রতি ক্ষমাপরায়ণ হয়েছেন অতএব কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ হয় ততটুকু আবৃত্তি করো তিনি জানেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ আল্লাহর অনুগ্রহে অনুগ্রহ সন্ধানে দেশ বিদেশ ভ্রমণ করবে এবং কেউ আল্লাহর পথে সত্য ও ন্যায়ের পথে সংগ্রামে বা জেহাদে লিপ্ত হবে কাজেই কোরানের যতটুকু তোমাদের জন্য সহজ হয় ততটুকু আবৃত্তি করো তোমরা উপাসনা করো অভাবগ্রস্তকে তার প্রাপ্য অংশ জাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোমরা নিজেদের মঙ্গলের জন্য যা কিছু অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর কাছে উত্তম রূপে এবং পুরস্কার হিসাবে বর্ধিত আকারে পাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু আমরা তেহাত্তর নম্বর সুরা পড়ে শেষ করলাম এটি ক্রমে ধারাবাহিকতায় হচ্ছে তৃতীয় পর্যায়ে পড়ে অর্থাৎ নবী মোহাম্মদ কোটিক প্রকাশিত তৃতীয় সুরা হচ্ছে তেহাত্তর নম্বর সুরা সুরা আল মুজাম্মিল এরপরে আমরা যাব নবী মোহাম্মদ কর্তৃক প্রকাশিত চতুর্থ সুরা যেটি কোরআনের ধারাবাহিক ক্রমে চতুর্থ পর্যায়ে থাকবে সেটি হচ্ছে সুরা আল মুদাসির এটির আয়াত সংখ্যা ছাপ্পান্নটি এটিও মক্কা অবতীর্ণ হয়েছে মুদাসিরকে আমরা যদি বাংলা করি তাহলে বাংলায় বলা যেতে পারে আচ্ছাদিত একজন আচ্ছাদিত একজন নামটি প্রথম আয়াত থেকে নেওয়া নেওয়া হয়েছে এই মুদাসির নামটিও প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে এই সুরায় বস্ত্রা ছিদ অর্থাৎ আচ্ছাদিত অবস্থা থেকে উঠে এসে দেহ মনকে পরিচ্ছন্ন হয়ে মানুষকে সতর্ক করার জন্য নবী মোহাম্মদকে বলা হয়েছে আল্লাহর মহত্বকে তুলে ধরার কথা বলা হয়েছে পার্থিব কোনো আশার বা প্রাপ্তির প্রত্যাশা নয় বরং আল্লাহর কারণে ধৈর্য ধারণ করে লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে বলা হয়েছে কেননা যারা ভুল ও অন্যায় কাজ করবে বিচার দিবসটি তাদের জন্য সুখকর হবে না আয়াত এগারো অর্থাৎ সুরা আল মুদাসিরের আয়াত এগারো থেকে ২৬ নম্বর পর্যন্ত আয়াতে ওয়ালিদ ইবনু আল মুগিরা নামক একজনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যাকে আল্লাহ অফুরন্ত দান করেছেন এবং যে ছিল আল্লাহর বিরুদ্ধচারণকারী আয়াত সাতাশ থেকে সাঁইত্রিশ পর্যন্ত নরক সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে আয়াত ছয়ত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সেসব কারণকে ব্যাখ্যা করা হয়েছে বা বলা হয়েছে যেসব কারণের জন্য নরকে দাওয়া যাওয়াটা হবে মানুষের এবং প্রত্যেকেই তার কৃতকর্মের জন্য দায়ী সেটি এই সুরাতে ব্যক্ত করা হয়েছে তো আমি এখন চুহাত্তর নম্বর সুরা অবতরণক্রমে ফোর এটি পড়ব সুরা আল মুদ্দাসসির মুদাসির এর ছাপ্পান্ন আয়াত থেকে মূল কনটেক্সটুকু পড়ব যে আয়াতগুলো আমি বাদ দিব সেগুলো আমি উল্লেখ করে দেব যে কোন অংশটুকু আমি বাদ দিলাম শুরু করছি তুমি হে মোহাম্মদ বস্ত্র দ্বারা নিজেকে আচ্ছাদন করে রেখেছ জেগে ওঠো এবং সতর্ক করো তোমার প্রতিপালকের মহাত্ম ঘোষণা করো তোমার পোশাক পরিচ্ছন্ন করো অপরিচ্ছন্নতা অপবিত্রতা পরিত্যাগ করো এবং প্রার্থী প্রাপ্তির প্রত্যাশায় কারোর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করো না তোমার প্রতিপালকের জন্য কারণে ধৈর্য ধারণ করো যখন সিঙ্গা বেজে উঠবে অবশ্যই সেদিনটি হবে এক আক্ষেপের দিন অবিশ্বাসীদের জন্য সেদিনটি সহজ হবে না যাকে আমি অনন্য একাকী করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দাও তাকে অফুরন্ত দান করেছি সদা সঙ্গী পুত্রবর্গ এবং জীবনকে তার জন্য করে দিয়েছি সহজ তথাপি সে প্রত্যাশা করে তাকে আমি আরও দান করি না সে আমার নির্দেশনসমূহের সমূহের বিরুদ্ধচারণকারী তার উপর আমি এক ভীতকর শাস্তি প্রদান করব। আয়াত আঠারো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত আমি উল্লেখ করছি না কনটেক্সের বাইরে চলে যায় সেটি আয়াত আঠারো থেকে পঁচিশ আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আমি সতেরো পড়লাম এরপরে সরাসরি আমি ছাব্বিশে চলে যাব তাকে আমি অগ্নিতে নিক্ষেপ করব। আহ কে তোমাকে জানাবে যে সে কি অগ্নি এটা ছেড়েও দেবে না আবার অক্ষতও রাখবে না এটি মানুষকে দগ্ধ করবে তার উপর নিয়োজিত আছে উনিশ মানে ফেরেস্তা আমি নরকে পহির পহরি নিযুক্ত করেছি কেবলমাত্র ফেরেস্তাদের মধ্য থেকে এবং অবিশ্বাসীদের জন্য তাদের সংখ্যাকে করেছি প্রতিবন্ধকতা স্বরূপ যাদের গ্রন্থ প্রদান করা হয়েছে মানে ইহুদি ও খ্রিস্টান তারা যেন নিশ্চিত হয় এবং বিশ্বাসীদের বিশ্বাস বৃদ্ধি পায় এবং গ্রন্থপ্রাপ্তগুণ ও বিশ্বাসীগণ সন্দেহ পোষণ না করে এবং এর ফলে যাদের অন্তরে সন্ধ প্রবণতার বা হটকারিতার ব্যাধি আছে তারাও তারা ও অবিশ্বাসীগণ বলতে পারে যে আল্লাহ এর দ্বারা কী বুঝিয়েছেন এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রথভষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন তোমরা প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ব্যতীত সরি তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ব্যতীত আর কেউ অবনত অবগত নন এটি নরকের বর্ণনা করা হবে এখন এটি নরকের বর্ণনা মানুষের জন্য সতর্ক বার্তা ব্যতীত আর কিছু নয় কিন্তু না শপথ চন্দ্রের এবং রাতের যখন তা অবসান হয় এবং উষার যখন তা আলোকোজ্জ্বল হয় নিশ্চয়ই এটি নরক গুরুত্বপূর্ণ নির্দেশাবলীর অন্যতম মানুষের প্রতি সতর্ক বার্তা হিসাবে তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হতে চায় বা পিছিয়ে পড়তে চায় তার জন্য প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী তাদের ব্যতীত যারা ডান দিকে অবস্থান করবে উদ্যানে তারা এক অন্যের কাছে জানতে চাইবে দোষীদের সম্পর্কে কি কারণ তোমাদেরকে নরকে নিয়ে এসেছে তারা উত্তর করবে আমরা তাদের দলভুক্ত দলভুক্ত ছিলাম না যারা প্রার্থনা করেছে অভাবগ্রস্তকে আহার্য প্রদান করতাম না আমরা বিভ্রান্তকারীদের সঙ্গে সঙ্গে বিভ্রান্তমূলক আলোচনায় নিমগ্ন থাকতাম এবং আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম মৃত্যু আগমন পর্যন্ত কোনো সুপারিশকারী বা কোনো সুপারিশকারী সুপারিশ সুপারিশই সেদিন বিচার দিবসে আর কাজে আসবে না এরপর আমি ঊনপঞ্চাশ থেকে একান্ন নম্বর আয়াত অনুল্লেখ রাখছি পড়ছি না এটি কনটেক্সের বাইরে আপনি প্রয়োজনে পড়ে নেবেন আমি বাউন্ন থেকে আবার পড়া শুরু করব। কিন্তু না তাদের প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত পত্র দেওয়া হোক অর্থাৎ এখানে আমি ব্যাখ্যা করছি অর্থাৎ নবী মোহাম্মদ যদি সত্যি আল্লাহর বার্তাবাহক হয়ে থাকে তবে আল্লাহর পক্ষ থেকে মক্কার কুরাইশ প্রধানদেরকে পত্র দেওয়া হোক এমনটি মক্কার কুরাইশরা দাবি করেছিল সেটি বলা হয়েছিল এখানে বলা হয়েছে নম্বর নাম্বার কিন্তু না তাদের প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত পত্র দেওয়া হোক অবশ্যই না বস্তুত তারা পরকালকে ভয় করে না নিশ্চিতভাবে এটি একটি সতর্ক বার্তা অতপর যারা যার খুশি সে কর্ণপাত করবে কিন্তু তারা কখনোই কর্ণপাত করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তা চান তিনিই ভয়ের কারণ তিনিই উৎস আমরা ধারাবাহিক ক্রমে কোরআনের মূল সুরাগুলোর কনটেক্সগুলো পড়লাম এবং আমরা শেষ করলাম চুহাত্তর তেহাত্তর এবং চুহাত্তর নম্বর সুরা ধারাবাহিক ক্রমে এরপরে তৃতীয় পর্বে আমি এই ধারাবাহিক ক্রমে কোরআন অবতীর্ণ হওয়ার সুরার তালিকা অনুযায়ী মূল কনটেক্সগুলো পড়ে যাব আপনারা যে অংশগুলো আমি পড়লাম সেই অংশগুলো যদি আপনারা একটু পড়েন আর যেগুলো অনুল্লেখ রাখলাম সেগুলো যদি আলাদা করে নিয়ে পরবর্তীতে পড়েন তাহলে পুরো কোরআন আপনার জন্য বোঝা একেবারে পানির মতো সহজ হয়ে যাবে এবং আপনাদের ইচ্ছা বা আগ্রহ থাকলে আমি চেষ্টা করতে পারি যে এই বিষয়টি এইভাবে আরও সহজবদ্ধ করে লিখে একটি বই প্রকাশ করার চেষ্টা করতে পারি যারা যারা শুনলেন আশা করছি আপনাদের এই স্বল্প সময়ের সিরিজটি ভালো লাগবে আপনাদের সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সবার দিন ভালো কাটুক এই কামনা করে পাঠচক্র আল কোরআন দ্বিতীয় পর্ব শেষ করছি তৃতীয় পর্ব নিয়ে যে কোনো সময় চলে আসবো আবার সবাই ভালো থাকবেন সবার জন্য একরাশ ভালোবাসা